ভাই প্রতিদিন না এক ইন্ট্রো দিতে দিতে না আমার মাথা খারাপ হয়ে যাবে একবার। প্রত্যেক দিন সেই বাইকে করে আসি, দাঁড়িয়ে কথা বলি, এটা কি? আজকে আমরা আবার বেরিয়েছি, তবে এবার বেরিয়েছি চিপেস্ট চিকেন থালি খাওয়ার জন্য। হ্যাঁ, মাত্র 55 টাকায় চিকেন থালি, ক্যান ইউ বিলিভ দ্যাট? আমি জানি। আর ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো লকডাউনে তো অনেক ফেমাস ছিল। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আর একটা কথা বলার আছে, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, 1 লাখটা তাড়াতাড়ি হয়ে গেলে তোমাদের ভালো আমারও ভালো। বোঝো না কেন, কেউ বোঝে না, একটু বোঝা। তো গাইজ 1 লাখটা করে দাও, কারণ আমার এমনিও ফোনটা ভেঙে গেছে। যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে 1 লাখটা হয়ে গেলে যদি টাকা পয়সা পাই 1 লাখটা করে দাও প্লিজ। বাবা, ফাইনালি প্রচুর খাবার নিয়ে নিয়েছি গাইস, এবার খাবারগুলি নিয়ে নেবো। আর দেখো এই সময় তো বসে খাওয়াটা বুঝেই পারছো একটু চাপ হয়ে যায়, খাবারটা বাইরেতে নিয়ে গিয়ে রিভিউ করবো, এটা সব থেকে ভালো ব্যাপার। আর দাদার কাছে এসেছিলাম, দাদার ইন্টারভিউ নিয়েছি, সেই কারণে এখান থেকে আমি ডেলিভারিটা নিচ্ছি। চলো গিয়ে কথা হচ্ছে। ভালো চাল ভাই, ভাতটা ভালো আছে এবং অনেকটা কোয়ান্টিটির রাইস রয়েছে। বেশ অনেকটা কোয়ান্টিটির রাইস রয়েছে ভাই, বলে লাভ নেই, হয়তো বাসমতি চাল নয়, তবে রাইসের কোয়ান্টিটি প্রচুর আছে। ডাল রয়েছে, মুসুর ডাল। তো ফাইনালি গাইজ, আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন রিভিউর পালা। ফার্স্টে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন, এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটার তিনটের প্রাইস রয়েছে, 3 পিস ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে, এটার প্রাইস হচ্ছে 60 রুপিস। তো চলো ফার্স্টে একটু শুধু ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি। ফ্রাইড রাইসে আমি যেটা দেখছি প্রথমেই, অনেক বিনস রয়েছে, কড়াইশুটি বলছি, কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর পেঁয়াজ পাতা রয়েছে, গাজর রয়েছে, অনেক কিছু রয়েছে, ভেজিস প্রচুর দেওয়া আছে, এটা নিয়ে কোনো কার্পণ্য করেনি। একটু নুনটা কম, চিলি চিকেন দেখে দিয়ে আগে, বেশ ভালো দেখে ভালো লাগলো, তেল টেলে ঝোল না। ওয়াও, এক্সেলেন্ট, এক কথা যদি বলি জাস্ট এক্সেলেন্ট। আমি এই যে চিলি চিকেনের গ্রেভিটা খেলাম, এই চিলি চিকেনের গ্রেভিটা আমি খুব কম জায়গায় এরকম গ্রেভি খেয়েছি। গ্রেভিটা এতটা টেস্টি, মানে কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ঠিক করেনি কিন্তু, বাট যে টেস্টটা এখান থেকে বেরোচ্ছে, পেঁয়াজের যে ফ্লেভার একটা খুব সুন্দর সাউন্ড হিট করছে, এখনই কমে চলে আসবে দাদা পেঁয়াজের সাউন্ড, অ্যাকচুয়ালি পেঁয়াজের সাউন্ড নয়, পেঁয়াজের একটা ফ্লেভার হিট করছে, বেশ ভালো লাগছে এটা। আচ্ছা চিলি চিকেনের কোটিংটা আমি একটু দেখাই, বেরিয়েছে চিলি চিকেনটা। চামচ, ও ভাই সাহেব, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং। না না না, চিকেনের পিস নিয়ে আমার বলার আছে, না চিকেনটা একদম অল্প, চিলি চিকেনটা খেতে ভালো। আমি আরেকটা দেখি, আরেকটা চিলি চিকেন দেখি সেটাও একই কিনা, হতেই পারে একটা হয়তো ফুটিং বেশি কম বেশি হতে পারে, ইয়েস সবকটাই একই। এখানে তো পুরো এই পাশটা পুরোটা কোটিং, এটা পুরোটাই কোটিং, 40-50 টাকা 4 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস হয়েছি, কারণ চিকেনের পরিমাণ ছিল অনেক, আমি কিন্তু চিকেনের পরিমাণটা নিই। নেক্সট সেম রয়েছে ফ্রাইড রাইস রয়েছে, বাট এটার সঙ্গে চিকেন কষার কম্বো, যেটার দাম হচ্ছে 55,
ও চলো চিকেন কষা দিয়ে আমি ফ্রাইড রাইসটা একটু ট্রাই করে দেখি এবার। তবে আমি পার্সোনালি বলবো চিলি চিকেনটা দিয়ে বেশি ভালো লাগছে খেতে, কিন্তু চিকেন কষায় তুমি মোটামুটি চিকেনের পিস পাচ্ছ, এক দু পিস তিন পিস দিয়ে তিন পিস পাচ্ছ, ঠিকঠাক সাইজ, খারাপ বলবো না। বাট চিলি চিকেন কেউ খেলে সেখানে কোটিংটা খুবই কম, এটা একটা দুঃখজনক ব্যাপার। এটা যদি একটু দেখতে পারো দাদা খুব ভালো হয়, কারণ এক্সপেকটেশন নিয়ে মানুষ যখন অর্ডার করবে চিলি চিকেনটা, তো তার মধ্যে যদি কোটিংটা বেশি থাকে, বুঝতে পারছো কী বলছি, চিকেনটা দেখি কতটা সফট। চিকেনটা বেশ ভালোই সফট, আর ওয়াও চিকেনটা বেশ সফট আর বেশ ময়েস্ট চিকেন। এক্ষেত্রে বলা ভালো চিকেনটা কিন্তু পুরো খুলে খুলে আসছে, সফট চিকেন। ওকে, 55 টাকায় চিকেন থালিতে যেটা থাকছে সেটা হচ্ছে এখানে ডাল রয়েছে, পেঁয়াজের মুসুরের ডাল আছে, এখানে রয়েছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বেশ অনেকটা কোয়ান্টিটির, আর এখানে রয়েছে চিকেন, এখানে তিন তিন পিস মতো চিকেন রয়েছে। তবে এখানে আমি যেটা মিস করছি সেটা হচ্ছে একটা লেবু, মানে একটা স্যালাড যদি এখানে দিত, আর ডালের সঙ্গে খাওয়ার জন্য যদি আলু ভাজা বা কিছু দিত, রাইট পুটু, এটা একটা দরকার ছিল। যাই হোক, ভাতের কোয়ান্টিটি ডিসেন্ট আছে, আমি যেটা বললাম তোমাদের অনেকটা পরিমাণে ভাত আছে। 55 টাকায় দেরাদুন চালের ভাত তো তুমি এক্সপেক্ট করতে পারো না, বাট যে চালটা দিয়েছে খুব ভালো চাল। চলো ডালটা ঢেলে খেয়ে দেখি। দিস মাস ফার্স্ট দিস বাইট অফ 55 টাকার চিকেন থালি, ভালো খেতে ডালটা, একদম অর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, নুনটা একটু কম সেটা ভালো, কারণ যারা নুন কম খায় তাদের জন্য পারফেক্ট, যারা নুন দিয়ে খায় তাদের তো আরও তো নুন দিয়ে খেতেই পারবে। এখানে রস খুবই কম, আর আমি একটু সয়াবিন তরকারি এখানে ট্রাই করে নিই। চলো, সয়াবিনের তরকারিটা দিয়ে কিন্তু বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। ভালো কথা, আমি একটু ঝোলটা যদি নিই, তরকারিটা বেশ ভালো খেতে, খুব বেশি মশলাপাতি দিয়ে এফোর্ট দেওয়া নেই, যতটুকু দরকার ততটুকুই, বাট খেতে ভালো লাগছে, সিম্পলের উপর ভালো খেতে। মানে কপিস চিকেন নিয়েছি, এক পিস দু পিস তিন পিস চিকেন, চিকেনের সাইজ খুবই বড়, চিকেনের একটু ঝোল নেব। চলো, চিকেন আমার মনে হচ্ছে ওই ফ্রাইড রাইসে যে চিকেনটা দিয়েছে সেই চিকেনটাই, ভালো হচ্ছে, নো ডাউট চিকেন কষাটা ভালো খেতে, যে চিকেনটা ফ্রাইড রাইসে দিচ্ছে সেটাই, বাট ফ্রাইড রাইসের সঙ্গে খেয়ে তুমি অতটা মজা নাও পেতে পারো, ভাতের সঙ্গে মেখে কিন্তু খেতে বেশি ভালো লাগছে। সব মাংস ওয়াও চিকচে চিকচে যাচ্ছে, সব মাংস একটু ঝোল নিই, লোভ লাগছে, কিছু করার নেই দাদা, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। এই মুহূর্তে কিন্তু দাদা শুধুমাত্র বেলগুড়িয়াতেই অর্ডার নিচ্ছে, আশেপাশে তোমরা যদি এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারো সেটা দাদুর সঙ্গে তোমার কথা বলে নেবে দাদার সঙ্গে। বাকি খাওয়া দাওয়া বাকিটা খাওয়া দাওয়াটা শেষ করে আমি ফাইনাল রিভিউতে আসছি, আদৌ থালিটা অর্ডার করবে কি করবে, এ তো
সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, 35 টাকা এদের ভেজ থালি যেটা আছে, আমার মনে হয় ভেজ থালির থেকে এদের 35 টাকার ভেজ থালির থেকে 55 টাকার যে চিকেন থালিটা আছে সেটা অর্ডার করা বেশি বেটার। আর যদি ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা অর্ডার করো, চিকেনের কোটিংটা একটু কম, সেটা আমি দাদার সঙ্গে কথা বলবো যে যাতে একটু চিকেনের কোটিংটা বেশি থাকে। তাই 55 টাকার জায়গায় 60 টাকা নিই, বাট চিকেনের কোটিংটা যাতে বেশি থাকে। আর ফ্রাইড রাইস চিকেন কষা ইস ঠিকঠাক। তো এইটুকু ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলা বাজি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ওখানে অল প্রশ্ন সম্মান তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই, ঠিক আছে? তাড়াতাড়ি 1 লাখটা করে দাও।